মসজিদে দুনিয়া নিয়ে কথা বললে আয়াত কমে। আল্লাহ ইসলাম মাহমি নাম চাই আমাদের দর্শনী নাগাল মাফ করে। আজকে নুরুল হক মহাজেব সাহেবের বিদায় সম্বর্ধনা উপলক্ষে যে মজলিস হয়েছে বা বৈঠক কমিটির পক্ষ থেকে এখানে আলোচনা করতেছে, এখানে প্রধান অতিথি এবং উপস্থিত আছেন আমরা চরমপাড়া ইমামত পরিষদের সভাপতি এবং আলারাফা মাদ্রাসার সোভা চরমপাড়া 3 নম্বর ওয়ার্ডের মসজিদের প্রতি 2 নম্বর ওয়ার্ডের সাবেক প্রতি এবং সাবেক 2 নম্বর ওয়ার্ডের মসজিদের সভাপতি রাজা হুজুর এবং উপস্থিত আছে হল আমার বন্ধু সাহতি, তার উপস্থিত আছে মাওলানা সাহ, তারপরে উপস্থিত আছে চন্দ্র শেখার সোনা উইংম্যান আমির ইসাসের সভাপতি শফিকুল ভাই, এখানে উপস্থিত আছেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ কৃষিয়া হানিফ ভাই, আর চরচরপাড়ার এবং চরচরপাড়ার স্বামী মাস্টার উপস্থিত আছে এবং এখানে আমার তাবলিগের সাথী ভাইয়েরা উপস্থিত আছেন এবং মসজিদের মসজিদ কমিটির এবং এই মাদ্রাসা কমিটির এলাকার সবাইকে আমি জানাই সালাম যে আজকে যে মসজিদ বিদায়ী সম্বর্ধনা সে খুবই ভালো ছিল, 13-14 বছর এই জায়গা ছিল। আমি আমি কিন্তু মানে 3 নম্বর হইল বেশিরভাগ সময় আমি 2 নম্বর ইউরো রয়েছি। এই মসজিদ সব অনেক ভালো ছিল, আজকে বললেই আমরা মসজিদ কমিটি এলাকাবাসী সবাই তার প্রতি কৃতজ্ঞতা মানে কষ্ট আছে এবং কষ্ট কষ্ট ভাব দেখতেছি। যাক আল্লাহ এখানে জানিয়ে রাখো আল্লাহ এখানে শান্তি দাও ভালো লোক আছে আবার এখানে কোন রাজনৈতিক আলোচনা না, আমি এলো মেম্বার, আমি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এলো দুনিয়া যাদের সাথে সম্পর্ক থাকবো তাদের সাথে সম্পর্ক যদি থাকে বলি তারা ইচ্ছা না সাথে জানা যাইব আমি আপনার দাঁড়িয়ে গেছে আমি আর শুনছি। আমরা চাই যারা না বোঝেন সবাই আমরা মাওলানা হাফেজ মুফতি যারা আছে তাদের আমরা সম্মান করবো, তাদের ভালো ব্যবহার করবো, তারা আমাদের মুরব্বী, আমরা কিন্তু তারা ভাইব নবজিৎ আমার ভাইব তাদের অনুসরণ করে চলতে হইব, তারাই তো কোরআনের বাকি আর কোরআন সেই শিক্ষা দেয় কোরআনের ভিতরে তো আমরা সব কিছু দিয়ে দিচ্ছি আর কি। আমরা আজকে আমি যদি মারা যাই আমার জানাজা মারান নেই পড়াইব মসজিদ ইমাম সাহেব পড়াইব, এটা ছাড়া উপায় আছে? আজকে আমরা বিভিন্নভাবে মসজিদ ইমাম মসজিদ ছোট করি বিভিন্ন জায়গায় ছোট করি রাজনীতি ভালো বা আমি করি বা আমার বিগত দিনে করছে আমি দেখছি নাকি আমার গত এল তাদের সম্মান দিতে এলো, তারা আমাদের নামাজ পড়ায়, তারা আমার একটা সোলা ভুল সোলা শিখায়, আমি তাদের তো শিখি আমার বাচ্চারা শিখে আদর করে তাদের শিখতে এলো তাদের সম্মান দিতে এলো। আপনারা আমরা যদি তাদের সম্মান দেই এটা ফলাফল সম্মান করেন
এরকম শুনে যে আমরা আজকে অনেক সম্মান পাইব পথের ব্যক্তিগত মর্ত হইব ইচ্ছা বাণিজ্য কে মহাসভার মর্ত হইব আমরা যারা আছি তারা কল্পনা মনে করি যে মনের পরের কথা আমরা এবং মনে করি না সরকার এবং ঢোকা যাবে না আসলে মরণ তো আখ্যা পড়ে আখেলা শোনা মায়া পড়ে আয়া পড়ে মানুষ মনে করে তার কিছু ঘর থেকে বাইরে বাড়ি না একা বাড়ি দিয়ে আছি বাড়ির কাছে কিছু উদাহরণ নাই কেন ওরা নিয়ে আসি যেসব তারা গোসল করে একটা আমরা এলাকা সে তোমার লগে আছে মুক্তার কয় তারপরে যেসব তারা খাদের উঠে আপনার কবরের দিকে দিতে থাকে কবর চলা দিয়ে খাদের হিসেবে ওরা অন্তত আমাদের কর্মী হয়ে যাস তোরা আমাদের কর্মী হয়ে যাস যেসব কবর স্থানে নিয়ে আপনার কবরের পাশে রাইকা আপনার এসব কবর শুভাইতেছে শোয়ার পরে তিনজন তিনজন সব নামায় কবরের মধ্যে কয় মধ্যে একটা কয় তিনজন আমার লোক আছে সবাই জন্য আমার তিনজন আছে যেসবের তিনজন জায়গা তার চিকুর মনে করেন দুনিয়া মানুষ আমরা দেখি না যারা জিন অন্য জাতি তারা তারা দেয় দেখে না তারা কবর সামনে আইন গরু ছাগল বেয়া 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 বলে কয় ওই পিঠা কি ওই পিঠা না ওরা আচার দেয় কবর আচার দেয় আমার জোড়া কি ভালো থাকে মানুষের মুসলমানের প্রথম কাটি আমি যে মসজিদের উত্তর দিতেছি এইভাবে হিসাব আমার আগের নিতে হইব তাহলে আমি এই সুযোগটা আমি আচ্ছা করবো কে আমার দাওয়াতটা একটা দাওয়াত দিয়ে দিই রাত্রির জায়গায় রাত্রির কথা এই জায়গায় ভালো কথা আমরা বন্ধুত্বের সম্পর্ক ছড়িয়ে দিয়েছি পায়ের সম্ভাবনা চলেছি বাবার লগে খারাপ ব্যবহার করেছি মার লগে আল্লাহ আমার জামাই আমি এক কোটি স্বর্ণ চাইছি আমার পাঁচ কোটি স্বর্ণ দিছে শাড়ি দিছে কোন আমার কম দেয় নাই আমার সহসম্পূর্ণ দিয়ে রাখছে কিন্তু আমার তরকারি লবণ পাওয়া হয়েছে আমার ধারণ আছে মশলা যদি চিনেছে টাকারে করছে কিন্তু নামাজের কথা আমার বলে নাই এই যে আপনাদের আসল কামরা নামাজের কথা আপনি বলবেন আমার বলবে এই আপনার করতে পারবে পালন করবে পালন হল পালন করবে বা না করবে ভেদাতের পালন কে আপনার কোরআনের কেমন আমি দুঃসাহা দেবেন আমরা
অনেকে আছে ইন্টারসেপ্ট করে পানি লই না, অনেকে আছে আমি লই না, আমাদের রকিটা বলতে পারি না, আমাদের বুঝাইলাম এলি এইটা করে দুনিয়ার ভিতরে জান্নাত, এই ঘরটা জান্নাতের ঘর, এই জায়গায় ভালো আলোচনা ছাড়া চলবো না, জান্নাতে কি পছন্দ কি চলবো না, ওদের পছন্দ চলে না, বাথরুম চলে না, ওদের খাইব ব্যক্তিগত সব ক্লিয়ার নাকি, তাহলে এই জায়গায় এলো আল্লাহ ঘর জান্নাত ভালো কথা বলতে মানে অন্য কোথাও চলবেই না, আমার একটা কথা এলো আপনারা সুন্দরভাবে চলবেন, আপনার বলে আমি আসি আপনারা আমাদের দোয়া করবেন, আমরা যদি করতাম
আমি সভাপতি হতে চাইলে হবো ইসলাম সুন্দরভাবে চলুক, আল্লাহ সুন্দরভাবে চলুক, মহিলা সময় চলে চলুক। আর একটা কথা, আমি নির্বাচনের টাইমে প্রতিশ্রুতি দিয়েছি যে আঙ্গুয়া লেখা একটা মার্কাজ মসজিদ নাই, আমি হুজুরের আপনার ধন্যবাদ জানাই ভালো লোক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।